একি করলেন মা, দুটো কাপ সামলে রাখতে পারেন না, করে দিলেন তো লোকসান। উহ, আর ভালো লাগে না। সাবিত্রী দেবীকে আজকেও আবার তার পুত্রবধূর কাছ থেকে কথা শুনতে হলো, কিন্তু এই ব্যাপারটা এই প্রথমবারই নয়। প্রায় দিনই তাকে তার পুত্রবধূর কাছ থেকে কথা শুনতে হতো। স্বামীর মৃত্যুর পর সাবিত্রী দেবী অনেক কষ্ট করে তার ছেলে রবির লালন পালন করেছিলেন। তিনি নিজে সর্বদা অভাবে থাকলেও রবিকে কোনো কিছুর অভাব দিতেন না। সাবিত্রী দেবী রবির অ্যাডমিশন শহরের সব থেকে ভালো স্কুলে করিয়েছিলেন, কিন্তু স্কুলের পর কলেজে পড়ানোর ক্ষমতা সাবিত্রী দেবীর ছিল না, তাও তিনি রবিকে কলেজে অ্যাডমিশন করিয়েছিলেন। রবির পড়াশুনোর খরচ চালাবার জন্য সাবিত্রী দেবী পরিশ্রম করতে করতে বয়সের অনেক আগেই বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। কলেজের পড়া শেষ করে রবি তার মাকে এসে বলল, মা, আজকে আমার কলেজ শেষ হলো আর শহরের এক বড় কোম্পানিতে চাকরিও পেয়ে গেছি, আমায় আশীর্বাদ করো মা। বেঁচে থাক বাবা, তুই দেখবি ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করবে। আর একটা কথা বলার ছিল। বল বাবা। কাল থেকে তোমার কাজ বন্ধ, কাল থেকে আমার মা শুধু আরাম করবে। এবার থেকে তোমার ছেলে রোজগার করবে আর নিজের মাকে সেই সব সুখ দেবে যা সময় তোমার থেকে কেড়ে নিয়েছিল। আর এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। রবি নিজের পকেট থেকে একটি প্যাকেট বার করে মায়ের হাতে দেয়। সাবিত্রী দেবী প্যাকেটটা খুলে দেখে যে তার মধ্যে দুটি বালা, যা তিনি রবির অ্যাডমিশনের জন্য দুবছর আগে বন্ধক দিয়েছিলেন। এই দেখে সাবিত্রী দেবীর চোখে জল এসে যায়। কিন্তু বাবা, তুই এটা কিভাবে আনলি? আমি কিছু টাকা জমিয়েছিলাম, তা দিয়েই নিয়ে এসেছি, আর বাকি টাকাটা প্রথম মাইনে পেয়েই দিয়ে দেব। সাবিত্রী দেবী খুশিতে রবিকে বুকে টেনে নিল। সেই দিন থেকে সাবিত্রী দেবীর জীবন খুশিতে কাটতে লাগলো, কিন্তু এই খুশি ছিল মাত্র কিছুদিনের জন্য। সাবিত্রী দেবী রবির বিয়ে দেওয়ার জন্য একটি মেয়েও দেখে রেখেছিলেন। একদিন সকালে জলখাবারের সময় সাবিত্রী দেবী রবিকে বলল, বাবা, তোকে অনেকদিন ধরেই একটা কথা বলবো বলে ভাবছি। হ্যাঁ বলো। আমার তো অনেক বয়স হয়ে গেল, এবার তুই বিয়েটা করে নে, আমি তোর জন্য একটা মেয়েও দেখে রেখেছি। মেয়ে তো আমিও দেখে রেখেছি, যদি তোমার পছন্দ হয়। সত্যি? মেয়েটার ছবিটা দেখি। রবি নিজের ফোনে মেয়েটির ছবি দেখায়। সাবিত্রী দেবীর মেয়েটিকে তেমন পছন্দ হয়নি, কিন্তু রবির খুশির জন্য তিনি হ্যাঁ বলে দিলেন। মেয়েটির নাম ছিল কবিতা ও রবির অফিসেই কাজ করত। এরপর রবির বিয়ে হয়ে যায় এবং কবিতা ওর বউ হয়ে ওদের বাড়িতে চলে আসে। প্রথম দিকে তো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিন পরেই কবিতা তার আসল রূপ দেখাতে শুরু করল। আমার দ্বারা সব হবে না, প্রথমে অফিস থেকে আসো, পরে তিনজনের খাবার রান্না করো, যদি এসবই করা ছিল তবে চাকরানি নিয়ে আসতে আমার কি দরকার ছিল? তারপর আবার তোমার মায়ের খেয়াল রাখো। তুমি জানো তোমার অশিক্ষিত মূর্খ মায়ের জন্য আমাকে আমার বন্ধুদের কাছে কতটা লজ্জা পেতে হয়। খবরদার, যদি মায়ের সম্পর্কে একটাও বাজে কথা বলো তবে খুব খারাপ হবে। তবে থাকো তুমি তোমার মায়ের আঁচলে, আমার দ্বারা এসব হবে না। তখনই সাবিত্রী দেবী ওখানে এসে কবিতার কথা শুনে বলল, আরে বৌমা, এতে এত রাগ করার কি আছে? কাজ বেশি থাকলে আমাকে বলবে তো, আমি তো সারাদিন ঘরেই বসে থাকি। কিন্তু মা, সাবিত্রী দেবী রবিকে চুপ করিয়ে দিল। ওই দিন থেকে বাড়ির সব কাজ সাবিত্রী দেবীকে দিয়ে কবিতা করাতে লাগলো। সাহায্য করা তো একটা বাহানা ছিল, আসল উদ্দেশ্য ছিল সাবিত্রী দেবীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো। আর বাড়ির শান্তির জন্য তিনিও মুখ বুঝে সমস্ত কাজ করে ফেলতেন, কিন্তু বয়সের জন্য অনেক সময় কাজ করতে গিয়ে তার অনেক ভুল হয়ে যেত। আর কাজের ভুল হলেই কবিতা সাবিত্রী দেবীকে কথা শোনাত, আর সেই সঙ্গে রবির কাছে গিয়েও মায়ের নামে নালিশ করত। আজকেও সাবিত্রী দেবী কাপ ভেঙে ফেলার জন্য কবিতা তাকে কথা শোনাতে লাগলো। বাবা রবি, আমার অনেক দিনের ইচ্ছে
বদ্রীনাথ দর্শন করার। কে জানে আর কতদিন বাঁচব, তুই আমার যাবার ব্যবস্থা করে দে বাবা। রবি কিছু বলার আগেই কবিতা ওখানে চলে এলো। কোনো দরকার নেই এই অযথা খরচের, এখন এমনিতেই খুব অভাব, কিছুদিন বাদে পয়সা এলে তখন দেখা যাবে। রবি কিছুই বলতে পারল না এবং সাবিত্রী দেবীও মন খারাপ করে ওখান থেকে চলে গেল। ওই রাতেই কবিতা রবিকে বলল, দেখো তোমার মায়ের চাহিদা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে, আজ বদ্রীনাথে যাত্রার জন্য বলছে, কাল বলবে চারধামের যাত্রা করিয়ে দাও। তুমি আমার কথা শোনো, উনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, উনি ওখানে উনার মতো লোকেদের সঙ্গে থাকবেন, আর আশ্রম থেকে বছরে একবার তীর্থ দর্শনে তো নিয়ে যাবেই। রবিও রোজ রোজকার ঝামেলায় বিরক্ত হয়ে গেছিল, তাই কবিতার প্রস্তাবটা ওর ভালোই লেগেছিল। এর কিছুদিন পরেই ওরা দুজনে সাবিত্রী দেবীকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। গাড়ি থেকে নামার সাথে সাথেই বৃদ্ধাশ্রমের গার্ড চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আরে সাবিত্রী দিজে, নিশ্চয় কারোর সঙ্গে দেখা করতে এসছেন, আমাকে চিনতে পারছেন? আমি রঘুবীর, আগে ওই অনাথ আশ্রমে আমি গার্ড ছিলাম যে। এমনিতেই রবি ও কবিতার ব্যবহারে সাবিত্রী দেবীর মন আগে থেকেই খুব খারাপ ছিল, তাই তিনি গার্ডের প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে চলে গেলেন। মাকে বৃদ্ধাশ্রমে রেখে ফিরে আসার সময় রবি ওই গার্ডকে দেখে জিজ্ঞেস করল, আপনি কি সাবিত্রী দেবীকে চেনেন? হ্যাঁ, ভালো করেই চিনি, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা, তখন আমি সবেমাত্র নতুন চাকরি পেয়েছিলাম ওই অনাথ আশ্রমে। তখন সাবিত্রী দেবী প্রায় আসত ওই অনাথ আশ্রমে টাকা দিতে। ওই অনাথ আশ্রমে এমন কেউ একজন এমন একটা বাচ্চাকে রেখে দিয়ে গেছিল যার একটা ভয়ঙ্কর অসুখ ছিল। সবাই ভেবেছিল ওই বাচ্চাটা আর বাঁচবে না। তখন সাবিত্রী দেবী তার সবটুকু সামর্থ্য দিয়ে ওই বাচ্চাটার চিকিৎসা করিয়ে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে তুলেছিল। তিনি শুধু বাচ্চাটাকে প্রাণেই বাঁচিয়ে তোলেননি, এমনকি নিজের সন্তান হিসাবেও গ্রহণ করে নিয়েছিল। কেননা সাবিত্রী দেবীর নিজের তো কোনো সন্তান ছিল না, আর ওনার স্বামীও তো মারা গিয়েছিল। রবি ও কবিতা খুব মন দিয়ে ওর কথা শুনতে লাগলো। গার্ডের সব কথা শুনে রবির মনে হতে লাগলো, আজকে ও যা পাপ করেছে তার জন্য ও নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। এরপর রবি বৃদ্ধাশ্রমের দিকে ফিরে যেতে লাগলে কবিতা ওকে বলল, কোথায় যাচ্ছ? মাকে নিতে। কিন্তু ব্যাস, এবার অনেক হয়েছে তোমার এই নাটক, এবার থেকে আমার মা আমার কাছেই থাকবে। আর হ্যাঁ, তুমি যদি আমার মাকে একটুও কষ্ট দিয়েছো না, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। না না, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও, আমি মাকে আর কষ্ট দেব না। এরপর দুজনে সাবিত্রী দেবীকে নিয়ে বাড়িতে ফিরে এলো, আর সাবিত্রী দেবীর জীবনে আগের মতো খুশি আবার ফিরে এলো। Best buddies. Hello friends. Thanks for watching this video. अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक सब्सक्राइब कमेंट्स करें इस वीडियो पर, और हाँ, शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।